প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি ডট প্রেসের নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে। দর্শক, জমজম ট্রাভেলস বিডি ভিসা, হজ, ওমরার ক্ষেত্রে বিশ্বস্ত, আপনার প্রয়োজনে সেবা নিতে পারেন। আজও কথা বলতে চাচ্ছি মালয়েশিয়ার রাজনীতি নিয়ে। ইতোমধ্যে মালয়েশিয়ার রাজনীতি, নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বেশ কটি সম্পাদকীয় আমি করেছি, তবে কোনো কোনো দর্শক বেশ উষ্মা প্রকাশ করেছেন যে আমার বিশ্লেষণ যথার্থ হয়নি। কিন্তু আমার যতটুকু পাঠ এবং রাজনীতি সম্পর্কে জানাশোনা, সব কিছু মিলিয়েই আমি চেষ্টা করেছি একটি নিরপেক্ষ বিশ্লেষণ করার। কোনো কোনো দর্শক ডক্টর মাহাথির মোহাম্মদকে শপথ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করায় খুব ক্ষুব্ধ হয়েছেন, তিনি বিশ্বাসঘাতকতা করেননি বলেও বলেছেন এবং আমাদের চেঞ্জ টিভি ডট প্রেস আনসাবস্ক্রাইব করেছেন। আমরা সবসময় কন্টেন্ট বানানোর ক্ষেত্রে বা মতামত প্রদানের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করি। নিরপেক্ষতা মানে এই নয় যে আপনার পক্ষেই যেতে হবে, নিরপেক্ষ বিষয় আমার বিপক্ষেও যেতে পারে। নিরপেক্ষ মানে মাঝামাঝি থাকা নয়, কিন্তু নিরপেক্ষ মানে হচ্ছে যা সত্য তা নির্মোহভাবে উপস্থাপন করা। সুতরাং প্রিয় দর্শক, কোনো একটি সম্পাদকীয় বা চেঞ্জ টিভির অন্য কোনো একটি ভিডিও আপনার খুবই ভালো লাগতে পারে, আরেকটি ভিডিও আপনার নাই ভালো লাগতে পারে, কিন্তু এতেই আপনি যদি মারাত্মক প্রতিক্রিয়া দেখান তাহলে আমি বলবো যে নিজেকে আরেকটু আত্ম উপলব্ধিতে আনুন। সব কিছুই একটি প্রতিষ্ঠানের, একটি চ্যানেলের, একজন ব্যক্তির ভালো লাগবে এরকম কিন্তু কথা নেই। এখন ধরুন আপনি লাল টুপি পরে আছেন, আরেকজনের মাথাতেও লাল টুপি পরিয়ে দিতে চাচ্ছেন, এটা কি সঠিক? ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন বিশ্লেষণ, সবার আগে সত্য যথাযথভাবে উপস্থাপিত হলো কি না, সেই সত্য আপনার দীর্ঘদিনের বিশ্বাসও ভেঙে দিতে পারে, কিন্তু সত্য সত্যই এবং সত্যের মধ্য দিয়েই মুক্তি অর্জন করা সম্ভব। প্রিয় দর্শক, মালয়েশিয়ার রাজনীতিকে বিশ্লেষণ করার আগে রাজনৈতিক দল সম্পর্কে খানিকটা বলে নিতে চাই। মালয়েশিয়ার সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হচ্ছে মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন, ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন, সংক্ষেপে UMNO। কেউ কেউ এটাকে উমনো বলেন, কেউ কেউ বলেন আমনো। এরপর ডক্টর মাহাথির মোহাম্মদ এই UMNO থেকে বেরিয়ে যে রাজনৈতিক দলটি গঠন করেছেন সেটার নাম হচ্ছে মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পার্টি। মালয় ভাষায় এটাকে বলা হয় বেরসাতু, আবার বাংলা যদি করি তাহলে হবে আদিবাসী পার্টি। আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার আরেকজন কিংবদন্তি নেতা, তিনি UMNO থেকে বেরিয়ে যে রাজনৈতিক দল গঠন করেছেন সেটির নাম হচ্ছে পিপলস জাস্টিস পার্টি। চাইনিজদের একটা রাজনৈতিক দল আছে ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি বা ডেপ। এর বাইরে দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক ইসলামিক দল হচ্ছে পাস। পাসকে ভেঙে একটি নতুন রাজনৈতিক দল হয়েছে, সেটার নাম ইংরেজিতে ট্রাস্ট পার্টি বা আরবিতে আমানা। এর বাইরেও ছোটোখাটো বেশ কটি দল রয়েছে। প্রিয় দর্শক, মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে রাজার নির্দেশে শপথ নেবার পর ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন মুহিউদ্দিন ইয়াসিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কি বিশ্বাসঘাতকতা, সেটার বিশ্লেষণে যাব। এবং প্রিয় দর্শক, আগামী 9 মার্চ যদি মালয়েশিয়ার সংসদে আস্থা ভোট হয় তাহলে অভূতপূর্ব ঘটনাও ঘটে যেতে পারে, সেই দিকেও আমি আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় দর্শক, 2018 সালে যে নির্বাচনে পাকাতান হারাপান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই পাকাতান হারাপান সরকারের একটি শর্ত ছিল, শর্ত হলো 2 বছর প্রধানমন্ত্রী থাকবেন ডক্টর মাহাথির মোহাম্মদ এবং পরবর্তী 3 বছর থাকবেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু 2 বছরের মেয়াদ পূর্ণ হবার কথা ছিল এপ্রিলে, সেই মেয়াদ পূর্ণ হবার আগেই ডক্টর মাহাথির মোহাম্মদ স্বউদ্যোগে পদত্যাগ করেন। শুধু তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তা কিন্তু নয়, তিনি জোট থেকে এবং তার রাজনৈতিক দল থেকেও পদত্যাগ করেন। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলেন তিনি মেয়াদ পূর্ণ হবার আগেই এই জন্যে পদত্যাগ করেছিলেন যে যাতে আনোয়ার ইব্রাহিমের হাতে প্রধানমন্ত্রিত্বের পদ দিতে না হয়, বরং তিনি পদত্যাগ করে নতুন একটি জোট
করে সেটাতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে যদি নতুন সরকার করতে পারেন, তাহলে পরবর্তী 3 বছর প্রধানমন্ত্রীর পদ ধরে রাখার ক্ষেত্রেও নির্বিঘ্ন হয়। এটা মালয়েশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। এখন তাহলে মহিউদ্দিন ইয়াসিন কী বিশ্বাসঘাতকতা করলেন ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গে? আপনারা জানেন, মহিউদ্দিন ইয়াসিন নাজিব রাজাকের সময় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তারপর তিনি নাজিব রাজাকের বিরুদ্ধে কথা বলায় নাজিব রাজাক তাকে বহিষ্কার করে। বহিষ্কার করার পর মহিউদ্দিন ইয়াসিন এই যে ডক্টর মাহাথির মোহাম্মদের নতুন দল হলো ইন্ডিজিনিয়াস পার্টি বা আদিবাসী পার্টি বা বেরসাতু, তার সঙ্গে যুক্ত হন। এখন এই পাকাতান হারাপান জোটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন ইয়াসিন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর মাহাথির মোহাম্মদ পদত্যাগ করে যে নতুন সরকারের পরিকল্পনা করছিলেন তার প্রধান সহযোগী ছিলেন মহিউদ্দিন ইয়াসিন। তিনি মহিউদ্দিন ইয়াসিনের ওপর আস্থা রেখেই পদত্যাগ করেছিলেন, যেন মহিউদ্দিন ইয়াসিন তার রাজনৈতিক দল ইন্ডিজিনিয়াস পার্টি বা আদিবাসী দল এর সঙ্গে উমনো বা আমনো অথবা পাস আরও কয়েকটি রাজনৈতিক দল মিলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবার সরকার গঠন করার ক্ষেত্রে ভূমিকা রাখে এবং সেই সরকারের যাতে প্রধানমন্ত্রী হয় ডক্টর মাহাথির মোহাম্মদ, এরকমই একটি পরিকল্পনা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মহিউদ্দিন ইয়াসিন পরবর্তীতে মাহাথির মোহাম্মদকে বহিষ্কার করেন মাহাথির মোহাম্মদের এই গড়াদল ইন্ডিজিনিয়াস পার্টি বা আদিবাসী পার্টি থেকে। এরপর ভেতরে একটি কু হয়, মানে ডক্টর মাহাথির মোহাম্মদের রাজনৈতিক দলে একটি কু হয়। মহিউদ্দিন ইয়াসিন তিনি একটি প্রভাব বিস্তার করে রাজার কাছে যখন যান, রাজা দেখেন আনোয়ার ইব্রাহিম, ডক্টর মাহাথির মোহাম্মদ, মহিউদ্দিন ইয়াসিন, এই 3 জনের মধ্যে খানিকটা কম বিতর্কিত মহিউদ্দিন ইয়াসিন, সুতরাং তাকে প্রধানমন্ত্রী করা যায়। এখন এই যে আনোয়ার ইব্রাহিম, তার সঙ্গে বিশ্বাসভঙ্গ বা শর্তভঙ্গ করলেন ডক্টর মাহাথির মোহাম্মদ, আবার ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গে শর্ত বা বিশ্বাসভঙ্গ করলেন মহিউদ্দিন ইয়াসিন, সব মিলিয়ে মালয়েশিয়ার রাজনীতি একটি জটিল ঘূর্ণাবর্তে আবর্তিত হচ্ছে। প্রিয় দর্শক, এটিই শেষ কথা নয়, সংসদে যদি আস্থা ভোট হয়, সেই আস্থা ভোটে মহিউদ্দিন ইয়াসিনকে প্রমাণ করতে হবে যে তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য রয়েছেন, মানে প্রয়োজন 112 জন। সেটি দেখাতে হবে যে আমার সঙ্গে 112 জন সংসদ সদস্য রয়েছে, নইলে নতুন পরিস্থিতি তৈরি হবে। ইতোমধ্যে পাকাতান হারাপান জোট ঘোষণা দিয়েছে যে তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য রয়েছে। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে কী হতে যাচ্ছে, আস্থা ভোট হলে মহিউদ্দিন ইয়াসিন কি দেখাতে পারবেন, এইসব জটিল প্রশ্ন এখন আমাদের সামনে, সেই জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, একটি তথ্য জানিয়ে এটি শেষ করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আনোয়ার ইব্রাহিম, তিনি মালয়েশিয়ার প্রাচীন রাজনৈতিক দল পাসের যুব এবং ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন বিপুল জনপ্রিয় ছিলেন, বিশ্বব্যাপী একটি প্রভাব বিস্তার করতে তিনি পেরেছিলেন। পরবর্তীতে তাদের মুরব্বী সংগঠন পাসে যুক্ত না হয়ে আনোয়ার ইব্রাহিম যুক্ত হন উমনো বা আমনোতে। এখন দেখুন, এই পরিস্থিতিতে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নেই ইসলামিক রাজনৈতিক দল পাস। কেন সঙ্গে নেই? কারণ পাস থেকে যেসব রাজনৈতিক বেরিয়ে গিয়ে আরেকটি ইসলামিক পার্টি ট্রাস্ট বা আমানাহ গঠন করেছেন, তারা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পাকাতান হারাপান জোটে শুরু থেকেই ছিলেন। এজন্যেই পাসের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের প্রতিহিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। নইলে পাস যদি আনোয়ার ইব্রাহিমকে সমর্থন জানাতো, তাহলে অনেক আগেই আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে পারতেন। এখানে আমরা অপেক্ষা করছি কী হয়, দেখা যাক, অদ্ভুত বা অভূতপূর্ব কোনো ঘটনা ঘটেও যেতে পারে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর।